তো আপনি যদি বাবা হয়েছেন তো মাথা মনে রাখবেন, যারা ইসকন মন্দিরে গেছেন মায়াপুরে তারা দেখবেন শ্রীল প্রভুপাদকে দেখেছেন, জোরে বলুন শ্রীল প্রভুপাদ ছবি দেখেছেন, আশ্চর্য হয়ে যাবেন। শ্রীল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, আমি গোটা চরিত্রটাই বলেছি, কলকাতার মানুষ ছিল। তো তিনি 10টার সময় অফিসে যেতেন, চাকরি করতেন, তো 9টা পর্যন্ত দরজায় বসে থাকতেন। এই যে কোনো বৈষ্ণব দেখলেই বলতো বাবা একবার আসুন একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, একবার আসুন না, আরে কি এক হকা সঙ্গে সঙ্গে ছেলেকে ডেকে বলতো প্রণাম কর প্রণাম কর, বাবা আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ করে দিন যেন রাধা ঠাকুরানির কৃপা হয়। হরি বল। বাবার এরকম চেষ্টা না থাকলে শ্রীল প্রভুপাদ কি কখনো এত বড় বিশ্ববিখ্যাত হতে পারত? আপনি বাবা হয়েছেন, আপনার চেষ্টা নাই, আপনার ছেলে ভালো কি? এই যে মায়েরা আপনাদের জন্য সন্তান ভালো হয়, হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ এত বড় ভক্ত হলো কেন? মা কয়াধুর জন্য, কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল তখন কয়াধু কি করতো? নারদ মুনির চরণ সেবা করেছিল। পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম করবেন না, ভগবানকে ডাকবেন না, বৈষ্ণবের চরণ সেবা করবেন না, আপনার ছেলে ভালো হবে কি করে? ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চা ছেলে আসতে ছেলে স্কুলে যাচ্ছে বাচ্চা, আপনি কি করবেন? বাচ্চা ছেলেকে তিলকটা কপালে দেবেন, ছেলেকে পর স্নান করার পর কি বলেন? বইগুলো গোটা জামা প্যান্ট পর, সময় হয়ে যাচ্ছে। কিন্তু বাবা ওইটা একবার বলছেন না তো, তুলসী গাছে একটু জল দিয়ে দি, এক ফোঁটা তিলক নিয়ে নে তুলসী গাছ। আপনি তো শেখাবেন, বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায় বাচ্চা তারপর নামে, আগে মা নামবে তবে তো বাবা না তবে তো বাচ্চা নামবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, রাষ্ট্রপতি প্রাক্তন যিনি চলে গেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। বাবার চরিত্র হবে 100টা শিক্ষকের মতো, তবে তো ভালো সন্তান দেবেন আপনি, ভালো মা হবেন তবে তো আপনি ভালো সন্তান দেবেন আপনি। আপনি তো গর্ব করে বলতে পারবেন আমি যেমন তেমন সন্তানের মা হয় নাই, আমি ভক্ত সন্তানের মা হতে পেরেছি। মা যশোদা তার গোপালকে এমন একটা ফোঁটা দিত যেটা দিলে ছেলের কোনো বিপদ হতো না। শাস্ত্র বলছে আপনাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চাকে সেই ফোঁটাটা দিলে আপনাদের বিপদ হবে না। প্রশ্ন করবেন সেই ফোঁটাটা কি? ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, ব্যবহার করবেন, কি বললাম? তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আর কি হয় মা? মা যশোদা যদি ছেলেকে যখন বনে পাঠাতো বা কোথাও পাঠাতো তখন বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করতো। আপনার ছেলে যখন বাইরে যাবে আপনি কি করবেন? বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করবেন। তবে একটা কথা বলি, অনেকের এরকম তিলক নিতে লজ্জা করে, তো শাস্ত্র বললো জল তিলক করুন, জল তিলক, জল নিয়ে তিলক করে নিয়ে, যে আমরা তিলক করেছি না এটা দেখতে লাগছে, কিন্তু আপনার জল তিলক করুক, জল দিয়ে তিলক করে নিন, ও কেউ দেখতে পাবে না, আপনার কিছু বলার থাকবে না। আবার জল তিলক যদি না করতে পারেন তাহলে একটা কাজ করুন, বলছে তুলসী গাছে যখন জল দেবেন তুলসী গাছের যে মাটিটা রয়েছে ওই মাটিটা, এই আঙুলটা হচ্ছে কি? বৃদ্ধাঙ্গষ্ঠি, এটা কি তর্জনী, এটা কি মধ্যমা, এটা কি অনামিকা, এটা কি কনিষ্ঠা। এই অনামিকা কেন নাম হলো মা? অনামিকা অক্ষরে ভগবান বিষ্ণু, তার মানে যারা গুরুমন্ত্র ভজন করেন তারা দেখবেন এই আঙুল থেকে ভজন শুরু হয়। তাকিয়ে দেখুন হেনা না যারা নিয়েছেন, আমি আপনাদের কাছে বারবার আবদার রাখবো, জোর রাখবো, আবেদন রাখবো, প্রদীপপাল একবার এসছে, সুযোগ দেওয়ার চান্স থাকে না, কেন বলুন তো এক বছর আগে বুকিং করতে হয়, বহু চাপের পরে আমাদের আসতে হয় বহু জায়গাতে, বহু চাপ নিয়ে কীর্তন করতে হয়, কারণ বহুজন আমাদেরকে বায়না করে, যদি ডেট ফেল হয়ে যায় তো বলে দেখে নেবো আপনি আসুন তারপর দেখাচ্ছি মজা, বহু কিছু আমাদের শুনতে হয়, এই সমস্ত চাপ নিয়ে কীর্তন করতে হয়। কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, মন দিয়ে শুনে নেবেন আপনারা, গুরুমন্ত্র যারা নেন নাই বারবার নিবেদন রাখবো, গুরুদেবের চরণে আশ্রিত হয়ে আপনার গুরুমন্ত্র নিন, যতক্ষণ না মন্ত্র নেবেন ততক্ষণ আপনার দেহ শুদ্ধ হবে না, যতই মন্দিরে যান আপনার একটা ফল পর্যন্ত ভগবান গ্রহণ করবে। কোনো বৈষ্ণব বাড়িতে এসে প্রশ্ন করবে যে মা তোমার বাড়িতে একটু জল খাবো, আপনি জিজ্ঞেস করবেন জল, হ্যাঁ দেব দেব, তিনি জিজ্ঞেস করবেন জল তো পাবো মা তোমার কাছে, কিন্তু তোমার মন্ত্র নেওয়া হয়েছে? বলে মন্ত্র তো হয় নাই, দীক্ষা হয় নাই, দীক্ষা যখন হয় নাই তোমার দেহ শুদ্ধ হয় নাই, তোমার দেহে গোবিন্দ সেবা হবে না, বৈষ্ণব সেবা হবে না। মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, পশুর মতো কর্ম করলেন, খেলেন, ঘুমলেন, তাহলে পশুর সঙ্গে আমাদের তফাত কী রইল যদি গুরুদেবের চরণে আশ্রয় না? বারবার নিবেদন রাখলাম, যারা গুরুমন্ত্র নেন নাই আমার বারবার কাতর মিনতি রইল, আপনারা গুরু আশ্রয় করুন, আপনাদের এখানে তো রয়েছেন, এখানে তো প্রভুর মন্দির রয়েছেন, আপনারা আশ্রয় করুন। এইটাই আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা বিচার করি, কোনো বিচার নয়, বিচার করতে গেলে শেষ হয়ে যাবেন। ধর্ম হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপর, বিশ্বাস করবেন গোবিন্দ আসবে, বিশ্বাস করবেন না তর্ক করবেন, আপনার গোবিন্দ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তবে মায়েদের জন্য একটা কথা বলে গেছে,
আমার বাবা আমায় বলতেন, আমার দুটো মেয়ে হলো তখন আমার বাবা বলেছিল একবারে দুঃখ করবি না। বললাম কেন? ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে দুটো বংশের প্রদীপ, একে ভালো করে মানুষ কর, মানুষের মতো মানুষ কর, চরিত্র ভালো হবে, শিক্ষা ভালো হবে, এ মেয়ে ভালো হবে, এ মেয়ে পরের ঘর আলো করবে। আমি আপনাদের বলে দিই মা, কুমোর যখন হাঁড়ি তৈরি করে হাঁড়ির কানা যদি বেঁকে যায় তার জন্য হাঁড়ি দায়ী না কুমোর দায়ী? কুমোর দায়ী। আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারবেন না তার জন্য আপনি দায়ী। দুঃখ হয় আমাদের, কীর্তন শুরু শুনলে হবে না, জমিতে আপনি উর্বর না করলে, বীজ ফেললে আপনার লাভ নাই, গাছ হবে না, কীর্তন শুনবেন আপনার হৃদয়টাকে তৈরি করবেন না, মনুষ্যত্ব জাগাবেন না, আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে রাধে। আগে সংসারটাকে ঠিক করো, আগে নিজেকে ঠিক করো, তবে কীর্তন শুনবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনার বুঝতে পারলেন। একটি মেয়ের বিয়ে হয়ে গেল 18 বছর বয়স, তার বাবা বোঝাচ্ছে, খুকি কাঁদছিস কেন? বাবা তোমাকে না দেখে থাকতে পারবো না। ওর মা বলছে, তোর চিন্তা নেই, এক মাস পর পর তোর কাছে পাঠাবো, দরকার হলে 10 দিন পর পাঠাবো, তুই কাঁদিস না। তবে একটা কথা, কি খুকি, শ্বশুর বাড়ি যাচ্ছিস, শ্বশুর মশাইকে সম্মান করবি, শাশুড়ি মাকে সম্মান করবি। মেয়েটা বলছে করবো। গেল 7 দিন পরে অষ্টমঙ্গলা না যেতে যেতেই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করতেছে। ছেলের বাবা বলছে, কি ব্যাপার, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালে, খালি ঝগড়াই করছে। মেয়ে যখন বাড়িতে ফিরে এলো তখন জিজ্ঞেস করছে ওর বাবা, খুকি তোকে বারবার বললাম ঝগড়া করিস না, তুই ঝগড়া করছিস? তখন মেয়েটা বলল, বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? বুঝতে পারলাম না, 18 বছর ধরে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়া করেছো, আমি তো ঝগড়াই শিখেছি, আমি কি ভালো কথা কোনোদিন শিখেছি? মানে প্রত্যেকটি কীর্তনের ফাঁকে সমাজকে একটা করে শিক্ষা দেওয়ার আছে। আমি যতটুকু গাইব তার মধ্যে ফাঁকে ফাঁকে একটা করে শিক্ষা দেবো, এই শিক্ষাগুলো আপনারা নেবেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? যদি ভুল বলি আসলে দাঁড়িয়ে আঙুল তুলে আপনাকে বলবেন ভুল বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের বাচ্চাদের জন্মদিন পালন হয় হ্যাঁ কি না বলুন। আচ্ছা বেশ, এবার বাবারা বলবেন না মায়েরা বলুন, চুপ করে থাকবেন না কিন্তু। কেক কাটেন? বলছে না কেন, গন্ডগোল আছে। আচ্ছা মোমবাতি জ্বালান? আচ্ছা কিছু মনে করবেন না বাবা, ছেলে যদি শুভ কাজে যায় ডিম খাওয়া ভালো না মন্দ? ভালো। যদি বোঝেন ডিম খাওয়া মন্দ, ডিম খাওয়া অশুভ, তাহলে কেকটা যে কাটছেন আপনার বাচ্চার জন্মদিনে, কেকের মধ্যে কি দেওয়া থাকে এটা বুঝছেন কিন্তু করছেন? আস্তে একটা একটা করে শুনবেন কিন্তু যুক্তির কথা, একবারে যুক্তির কথা মন দিয়ে আস্তে। আচ্ছা মম, কেকটা যখন কাটছেন, এই দিকে এই দিকে, কেকটা যখন কাটছেন তখন কি বলছেন? হ্যাপি বার্থডে টু ইউ, নি মোমবাতি জ্বালিয়ে ফুস। না না, কি ফ্যাশন এলো বলুন তো, এ তো পাশ্চাত্য শিক্ষা, সনাতন ধর্ম কিন্তু এটা বলছে না। এতজন এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যদি আপনি এখানে দাঁড়িয়ে বলতে পারেন আমি আসর থেকে গিয়ে 8 ঘন্টা আপনার পাটা জড়িয়ে ধরে থাকবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, বাচ্চা ছেলের জন্মদিনে কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন জ্বালা হয়? বলুন, আপনারা তো জ্বালাচ্ছেন, একজন হাত তুলে বলুন তো, মোমবাতি নেভানো হয় কেন আর কেক কাটানো হয় কেন? মোমবাতি তো জ্বলে থাকবে, নিভবে কেন, কি জন্য নেভান আপনারা? অপরাধ নেবেন না, এক জায়গায় কীর্তন করতে গেছি, বিরাট অফিসার ভক্ত মানুষ, তিনি বললেন বাবা একটু চলুন, কেন আমার নাতিটার একটু জন্মদিন বটে, আপনি একটু প্রসাদ টসাদ পেয়ে আসবেন। তো গেলাম, তখন দেখছি ওই একই রকম ব্যাপার, মোমবাতিটাকে জ্বেলেছে আর অনেক ছেলে জড়ো হয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি অত বড় অফিসার, হাই কোয়ালিটির লোক, খুব শিক্ষিত মানুষ, জিজ্ঞেস করলাম কিছু মনে করবেন না বাবাজি, আপনার নাতির ওই অন্য কি যেন বললাম, হ্যাঁ জন্মদিনে ওই যে মোমবাতিটাকে নেভালেন আর কেকটা কাটলেন কেন হয় একটু আমাকে বুঝিয়ে দিতে পারবেন? আর বলবেন না, পাশের বাড়ি সব করছে তাই ওরাও করছে, মানে উনিও জানেন না যে কেন করতে হয়। আমরা সব দেখে দেখে করি, একটাও বুঝে করি না, কিন্তু সব নকল করে যাচ্ছি কিন্তু করতে পারছি না। বাচ্চার জন্মদিনে আপনি কেক কাটুন, আমি বারণ করব না, আমার কথা আপনি শুনবেন গেলেন। মোমবাতি জ্বালান, আমি বারণ করব না, মোমবাতি নেভান, আমি বারণ করব না, কিন্তু এইটা করতে বলবো, সনাতন ধর্ম যেটা করেছে, বাচ্চার জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, ভগবানের মন্দিরে ঘিয়ের প্রদীপটাকে দিয়ে বলুন হে গোবিন্দ, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন দীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে।
সনাতন ধর্ম কি সুন্দর শিক্ষা দিয়েছে বলুন তো। আর আমরা কোন জায়গায় যাচ্ছি, অসভ্য জায়গায় যাচ্ছি, আমরা ভাবতেও পাচ্ছি না। ভালো ভালো মানুষ এগুলো করে না, খুব জ্ঞানী গুণী বৈষ্ণব মানুষ যারা আসরে আছে জিজ্ঞেস করবেন এগুলো করে না, করতে দেয় না। কেন? আমরা উচ্ছন্নে চলে যাচ্ছি, আমরা জানি না এটা কি করছি, আমরা জানি না আমাদের ধর্মটাকে ত্যাগ করে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, আমরা ভাবতেই পারি। আবার লক্ষ্য করবেন, একটু পরমান্ন মানে পায়েস ভগবানের চরণে দিয়ে তুলসী পত্র দিয়ে বলবেন, হে গোবিন্দ এই পরমান্নটা যেন আমার বাচ্চাটা সেবা করে সে যেন প্রসাদ ভোজী হতে পারে, এরকম প্রার্থনা করবেন, তবে তো জন্মদিন শুভ হবে। কিছু মনে করবেন না, আমার দিকে তাকাবেন, আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাই, অনেক ভক্ত আমাদের দরজা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, যখন বলি জয় নিতাই তখন চশমার ফাঁকে এমনি করে দেখে, যদি আমাদের ঘর ঢুকে যাই লজ্জা আমাদের এইটাই, জয় নিতাই বললেই বিরক্ত হয়ে যাই, নিতাইয়ের দেশের মানুষ আমরা, অথচ নিতাই বলতে পারলাম না, এর চাইতে লজ্জার কি ব্যাপার। বিদেশ থেকে মানুষ এসে এখানে হরিবোল বলছে, আনন্দে নৃত্য করছে, খোলকড়াতাল দিয়ে কীর্তন করছে, লজ্জার ব্যাপার। আমাদের ঘরের গৌড়কে বিদেশিরা নিয়ে চলে যাচ্ছে, আমরা ঘরের গৌড়কে কাছে পেয়ে হারিয়ে দিচ্ছি, রহস্যকে দুঃখের কি। এই গৌড়কে ভজনা করতে গেলে আপনাকে জানতে হবে, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণে। মেয়েরা প্রত্যেকটা জীবে একটা আশ্রয়ের দরকার। এই যে কীর্তন শুনছেন, যারা তীরপলের নিচে আছেন তাদের কিন্তু কুয়াশা পড়ছে কিন্তু আপনাদের মাথায় লাগবে না, কিন্তু তীরপলের বাইরে যারা আছেন তাদের কিন্তু লাগতে পারে। আশ্রয়ের মধ্যে থাকবে না, পিঠিক থাকবে না, আশ্রয় ছাড়া হলে আপনার নেতাই গরি হবে। আজকে মহাপ্রভুর কি অশেষ কৃপা দেখুন, আমি শুধুমাত্র জেলায় জেলায় যাচ্ছি তা নয়, বিভিন্ন রাজ্যে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাবেন, মহাপ্রভুর নামে বিগলিত হয়ে মানুষ পাগলের মতো ছুটে আসছে। মহাপ্রভু এমন মহামন্ত্র নাম দিলেন, এর উপরে কোনো মন্ত্র নেই। অনেকে পূজার সময় বহু মন্ত্র বলেন, কিন্তু শাস্ত্র বলছে মহামন্ত্রের উপরে কোনো মন্ত্র নেই। আপনি কৃষ্ণকে পুজো করবেন, কোনো লোক দিয়ে পুজো নয়, নিজে দিয়ে পুজো করতে হবে। আপনার বাড়িতে কেউ এলো তাকে নিজে রান্না করে যে খাওয়ায় আনন্দ পাবেন, অন্য কাউকে দিয়ে পাবেন না। দেবদেবীর পুজো ব্রাহ্মণ দিয়ে পূজা করা যায়, করবেন আপনারা, কিন্তু কৃষ্ণের পুজো নিজে করতে হয়। ভগবান বলেছেন মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও, কটা আপেল দিলে কটা লেবু দিলে ওইদিকে আমি তাকাবো না, তুমি তোমার মনটা আমায় দিলে কিনা এটা আমি দেখব। রাধে, এই জন্য ভগবানের নাম শ্রবণ করতে এসছেন, প্রথমে আপনার সুন্দর যে মন ফুলটা রয়েছে ওটা গোবিন্দের চরণে প্রথমে দিয়ে দিন, ব্যাস। ভগবানকে কিছু দেবেন তবে ভগবান আপনাকে দেবে। দেখবেন টাকা ব্যাংকে জমা দিলে তা সুদ পাওয়া যায়, আপনি ভক্তি সম্পদ ভগবানকে দেবেন আপনি কৃপা সম্পদ পেয়ে যাবেন। কোনোদিন ভগবানকে ডাকলেন না, আর বিপদ গেলে ভগবানকে ডাকবেন দেখা দেবে কেন? আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, রাত দশটার সময় এসে বলছেন বিপদে পড়লাম 10,000 টাকা ধার দাও, আমি দেবো কেন? আমি তো তোমায় চিনি না। ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, তো ভগবান বিপদের সময় আপনার কাছে আসবেন কেন? আপনি তো ভগবানকে চিনতেই দেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, সম্পর্কটা ভগবানের সঙ্গে ভালো রাখুন। এ জগতে যার সঙ্গে রাখবেন সে বেইমানি করতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক রাখলে কোনো ভক্তের ঋণ কোনোদিন সে পরিশোধ করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যতজন এখানে কীর্তন শুনতে এসছেন, দূরে আছেন আগে আছেন, সবার কাছে বিনীত নিবেদন রইল, ভক্ত হয়ে যান, কৃষ্ণ ভক্ত হয়ে যান, দুঃখে যন্ত্রণায় বেদনায় কৃষ্ণ কৃষ্ণ করুন, আর কিচ্ছু দরকার নাই, অতি সুখ। অনেকে বলে শ্মশানে শান্তি, মরে গেলেই শান্তি, না, একমাত্র হরিনামে শান্তি, বাকি কোথাও নেই। নারায়ণ বসে আছেন, লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলেন, প্রভু তুমি সবাইকে সবকিছু দিলে একটা জিনিস পায়ের তলায় দেবে রাখলে ওটা কি? ভগবান বললেন ওটার নাম শান্তি, আমি পায়ের তলায় যেটা চেপে রাখলাম না ওটা শান্তি। মানুষ ছুটে বেড়াচ্ছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, শান্তি পাচ্ছে না, শান্তি পাবে তখন আমার চরণ ধরবে যখন, শান্তিটা তো আমার চরণেই লুকিয়ে আছে, এখানে ওখানে খুঁজলে হবে না। ভগবানের চরণ যে ধরতে পেরেছে বাবা তারই লাভ হয়েছে। ভক্ত যদি কাঁদে ভগবান কি কখনো চুপ করে থাকতে পারে? তবে তত্ত্ব বলল, কাঁদবে যদি সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ছেলে মেয়ের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য। ও মায়েরা, এ জগতে যে সংসারের জন্য কাঁদে তার তত জ্বালা বেড়ে যায়, কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে তবে তার দেহ মন শীতল হয়ে যায়। কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো, তোমার লাভ আছে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর, তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে নোনা না গরম গরম ভাব লাগবে,
से जल मुखेर मध्य प्रवेश कर ले नोना नोना भाव लागे কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে পারে গোবিন্দ তোমার হলাম বলে আমার যা কিছু সকলই তোমার আমার কেবল তুমি আমার কেবল তুমি জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি প্রাণনাথ হইও তুমি হে আমারে বলতে এ জগতে আপন কেউ না আপন কেউ না যে জনে কৃষ্ণ বলি একবার কাঁদিতে পারে কীর্তন হলো প্রেমের জিনিস কীর্তন হলো ভক্তির জিনিস আপনারা আস্বাদন করছেন আস্বাদন করবেন মন দিয়ে সংসারের জন্য কাঁদলে তোমার জ্বালা বাড়বে কিন্তু ভগবানের জন্য কাঁদলে তোমার দেহ মন শীতল হবে গো শীতল হবে গো ভগবানের জন্য কাঁদলে তোমার চোখ থেকে জল পড়বে সে জল চোখের মাঝ দিয়ে পড়বে সে জল স্পর্শ করলে শীতল হবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাবে লাগে একবার প্রমাণ দেখবেন ভক্ত যদি কাঁদে ভগবান সইতে পারে না ভগবান ভক্তে সব সইতে পারে দুটি জিনিস সইতে পারে না একটি অহংকার একটি চোখের জল মায়েরা কিছু মনে করবেন না একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে কিন্তু মাথা নিচু করতেই হয় আপনার কোটি কোটি টাকা থাকতে পারে একজনের কাছে মাথা নিচু করলে না করলে আপনার জীবন সফল হবে না কার বৈষ্ণবের চরণে যদি মাথা নত যদি মাথা নত বৈষ্ণবের চরণে যদি কোনো ভক্তের মাথা নত না হয় যদি কোনো ভক্তের মাথা নত না হয় সোনার কলসি আর সোনা থাকবে না আর সোনা থাকবে না মাটির চেয়ে অধম হয়ে যাবে অধম হয়ে যাবে তত্ত্ব কি বললো সংসার একটি জাতা আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা এই সংসার যাতাটা ঘুরছে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার যাতার মাঝে গোঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে নিতাই গৌর হরি বল বলে তারাই হরি আপনার জীবনে যদি কেউ গুরু না করেছেন তার জীবনটা বিফলে গেল অনেকে দেখবেন গুরু করে না বলে গুরু করে কি লাভ আছে এইদিকে তাকাবেন আমি রামকৃষ্ণ দেবের কথাটা বলে দেব রামকৃষ্ণ দেব বসে আছে কোথায় আর ঠাকুর বসে আছেন কোথায় দক্ষিণেশ্বরে কালীঘাটে গঙ্গার পারে স্বামী বিবেকানন্দ ছোটবেলাকার নাম ছিল নরেন জিজ্ঞেস করছে নরেন মন্ত্র নিতে হয় নরেন বলছে আচ্ছা মন্ত্র যে নিতে হয় নেব কেন যে বইতে লেখা আছে ওই বইটার নাম বলে দাও মুখস্থ করে বলে দেবো তাহলে গুরুদেবকার টাকা পয়সা জিনিস লাগবে ঠাকুর বলল শোন যদি বই থেকে মুখস্থ করে বলিস ওটাও হবে আর মন্ত্র নিলেও হবে তবে তফাত আছে যারা এখন মন্ত্র নেন নাই তারা শুনে নিবে বলছে ওতেও হবে এতেও হবে তফাত আছে কি তফাত গঙ্গাতে একটা স্টিমার আসছিল একটা নৌকা আসছিল ডিঙ্গি নৌকা বলছে হ্যাঁ রে নরেন বলতো ওটা কি আসছে বলছে ডিঙ্গি নৌকা আচ্ছা এইখান থেকে চন্দননগর যেতে ওই ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে নরেন বলছে তা 4 ঘন্টা লাগবে আচ্ছা স্টিমারটা কত সময় লাগবে ও তো 40 মিনিট থেকে 50 মিনিটে পৌঁছে দেবে আচ্ছা ডিঙ্গি নৌকাটার সঙ্গে সঙ্গে যদি স্টিমারটাকে বেঁধে দেওয়া হয় তাহলে স্টিমার যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকাও তত গুরু কেমন গুরু হলো স্টিমারের মতো আর ডিঙ্গি নৌকা হলো আমাদের দেহ এই দেহরূপী ডিঙ্গি নৌকা যদি গুরুচরণে একবার সঁপে দিতে পারেন বাবা তবে ভগবানের চরণে পেতে নিতাই গৌর হরি বল রাধে রাধে তবে আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন বলতে আমি বাদ দিই না বলবো আমি তবে যাবো তাতে আপনি রাগ করো না যা করো কিছু 420 লোক আছে এরা কৃষ্ণ ভজন করে না আপনি হরিনাম করবেন ঠাট্টা করে বেড়াবেন ওই সমস্ত লোকগুলোকে আঙুল দিয়ে দেখাবেন আইজ্যাক নিউটন এত বড় বিজ্ঞানী ভগবান বিশ্বাস করতেন আবার দেখবেন যিনি যিনি আইনস্টাইন এত বড় বিজ্ঞানী নিরামিষ ভোজন করতেন বিখ্যাত বিজ্ঞানী ওই লোকগুলোকে বলবেন তুমি তার ওদের কাছে নও
আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান চিকিৎসার জন্য, দেখবেন বড় বড় ডাক্তার বাবুরা আমেরিকা থেকে পাস করেছে, লন্ডন থেকে পাস করেছে, সেই ডাক্তার বাবুর টেবিলে একটা কৃষ্ণের ছবি আছে, তার মধ্যে নকুল দানা আছে, তুলসী পাতা আছে। কি দরকার ছিল আমেরিকা ফেরত ডাক্তারগুলোর ওসব করার? ওই সমস্ত লোকগুলোকে বলবেন, তাছাড়া এদের জ্ঞান হবে না, কেন এদের চৈতন্য হবে না। পণ্ডিতরা বলেছেন খুব সাধারণ মানুষ কৃষ্ণ ভজন করে আর খুব উচ্চ মানের মানুষ ভজন করে, আর মাঝখানে যারা তারা দু নৌকায় পা, কেন হঠাৎ করে বড়লোক হয়েছে কিংবা এম এ বিএ পাস করেছে, দেখবেন সাত তো মাটিতে পা পড়বে না, ও তো নিজেই ভগবান, ভগবানকে বা চিনবে। এইটাই আমাদের লজ্জার ব্যাপার। আমি বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। অন্যান্য সম্প্রদায়ের মানুষ ধর্মের ব্যাপারে নিচু থেকে উঁচু পর্যন্ত সবাই সমান। শুক্রবার দিন মসজিদে প্রত্যেকটি মুসলিম ভাইয়েরা যায়, কারো মাথাতে খালি দেখেছেন? টুপি আছে, শুধু টুপি নয়, টুপি যদি না থাকে একটা রুমাল পর্যন্ত বেঁধে দেবে। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, একবার মা অন্নপূর্ণাকে প্রণাম করতে পর্যন্ত ভুলে যায়, একবার বাবাকে প্রণাম করতে ভুলে যাই, আমরা একবার মা কালীকে প্রণাম করি, আমাদের লজ্জা কত বলুন তো। আমরা যে কোন জায়গায় পৌঁছাবো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বলুন তো, এত এত মুসলিম ছেলে আছে, এত এত খ্রিস্টানরা আছে, তারা যখন তাদের ধর্মীয় জায়গাতে যায় জিন্সের প্যান্ট পরে যায়, আর আমাদের দেখবেন জিন্সের প্যান্ট পরে আসে, প্রণাম করতে গিয়ে এত টাইট পরে যায় যে প্রণামটার পায়ে পড়ে না, এইখানে পড়ে না, কাঁধে পড়ে, আমি তো কিছু বুঝতেই পারি না। আবার এমন প্যান্ট উঠেছে তার 25 জায়গায় ফাটা, ওর আবার দাম বেশি। আমি মনে মনে ভাবলাম বাবা কোন যুগে এসেছি, হরে কৃষ্ণ। না না, আমরা কোন যুগে এসেছি, আমরা আসল সাইজটা ছেড়ে দিয়ে আমরা নকল সাইজের দিকে যাচ্ছি। এখন তো ফ্যাশন বলে কিছু নেই, যে যা পাচ্ছে সেইটাই ফ্যাশন। অপরাধ নেবেন না, মাঝে একটা কথা বলে গেলাম, এখনকার ছেলেরা তো আবার সেলুনে যাচ্ছে, এইখানটা চেঁচে দিচ্ছে, মাঝখানটা রাখছে, বলে এটা কার কথা, কার জিনিস, মানে কার জিনিস, হানি সিং, এটা হানি সিং এর জিনিস। তো আমি মনে মনে ভাবছি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি যা করছো এরা তাই করছে, তুমি মাঝখানটা কেন ঝোঁটা মতো রাখলে, গোটাটা চেঁচে দিয়ে একটা শিখা রেখে দাও, আমাদের হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। হানি সিংকে দেখা পেলে আমি এই কথাটা বলি। আজকে বৃন্দাবন লীলাতে প্রবেশ করবার আগে আপনাদের বলে রাখি, যারা যারা বৃন্দাবন গেছেন বা যাবেন, বড় বড় পণ্ডিতের কথা, তিনটি কথা জানবেন। বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ কোনোদিন চটি জুতো পরে যাবেন না, বৃন্দাবনের পথে চটি জুতো পরে হাঁটবেন না, কারণ কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, চটি জুতো পরে নাই। শাস্ত্র বলছে, পণ্ডিত বলছে, বৃন্দাবনের পথে যখন বিচরণ করবেন, ঘুরবেন, যখনই বেড়াতে যাবেন আপনারা, চটি জুতো পরবেন না, যে বাসাতে থাকবেন সেখানে রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে নয়। 2 নম্বর, বৃন্দাবনে গিয়ে আপনার চুল দাড়ি কাটতে পারবেন না, কেন? যদি কারো মানত থাকে তবে, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, ও তো দাড়ি হয় নাই, চুল ছিল, চুল কিন্তু কোনোদিন কাটে নাই, শাস্ত্র বলছে, এই জন্য বৃন্দাবনে গিয়ে চুল কাটতে পারবেন না। তৃতীয়, বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না, কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন ওখানে খুব আনন্দে ছিল নন্দ মহারাজের কাছে, এই জন্য যেখানে ভগবান আনন্দে আছে সেখানে ভক্ত যদি কাঁদে ভগবানের খুব কষ্ট হয়, এই জন্য বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে আপনারা কেউ কোনদিন কাঁদবেন না। এই তিনটি কথা মাথায় রাখবেন। আমরা অনেক বাড়িতে বাসা পাই, কীর্তন শুনতে আসার আগে মেয়েরা আয়নার সামনে, সে কি সাজার ধুম, কালো শরীরে এইরকম করে পাউডার নিচ্ছে, যখন পাউডার নিচ্ছে তখন আবার অনেকে দেখবেন এইরকম করে, আবার দেখবেন কানে অনেকে আবার কি ঝোলাচ্ছে, ঝাড়বাতি ঝোলাচ্ছে নাকি। না না, আমি এই সাজার কথা বলি না, এরকম যখন সাজছে তখন নারায়ণ লক্ষ্মীকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে পছন্দ হলো না, আবার চুন কাম করছে, তখন নারায়ণ বলছে, লক্ষ্মী যতই চুন কাম করুক ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে আসবে, কারণ আমি যেটা দিয়েছি ওটা থেকে যাবে, ও লোক ঠকানোর জন্য করছে আর কিছু মনে করবেন না। কালো রঙে যখন আমরা সাদা পাউডার নিই তখন বুঝবেন যে লোক ঠকানোর জন্য করছে, ওটা তো আপনার নয়, ওটা আপনি লোক ঠকানোর জন্য করছেন, কেন? যাতে বাইরে আমাকে সুন্দর দেখায়। তাহলে কি সাজবেন না? আপনার সাজবেন। তবে সাজার কথা যখন বললাম তখন এই সাজে সাজুন মা, দাদা ভাইরা সাজুন, অন্তত একটা তিলক নিন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু হিন্দু জাতির লোকেরা তিলক নিলে পেছনে ঠাট্টা করবে? করুক, হাতি তো রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলুন হা না না। আচ্ছা বলুন তো, এতজন ভক্ত এখানে এসছেন, কীর্তন সম্প্রদায়ের লোক অনেকে আছেন, দেখে বোঝা যাচ্ছে এনারা ভক্ত মানুষ,
পার্টিগুলোকে ভগবান পাঠিয়েছে কেন বলুন তো? এরা যখন মরবে তখন দেখবেন শ্মশানের চিতাতে যখন শোয়ানো হবে না, এদের লাঠি দিয়ে দিয়ে ভাঙতে হবে শরীরটাকে, এরা পুড়বে না সহজে। এরা ভগবানের নিন্দা করার জন্য এসেছে এবং ভক্তের নিন্দা করার জন্য এসেছে। সাজবেন যদি তবে একটা কথা বলি, মেয়েদের সদবা, মেয়েদের যেমন সিঁদুর শাখা নইলে তাকে সদবা বলা যায় না, একজন ভক্তের তিলকমালা না থাকলে তাকে ভক্ত বলা যায় না। তাহলে কি তিলকমালাটা খুবই প্রয়োজন? একটু মন দিয়ে শুনবেন, তিলকমালা কি খুবই প্রয়োজন? তিলকমালা কেন পড়বেন? পণ্ডিত যুক্তি দিলেন, মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায়, তিলকও কিনতে পাওয়া যায়, নিলেই কি ভক্ত হওয়া যায় যদি ভেতরটাকে পরিবর্তন না করা যায়? কিন্তু পণ্ডিত বুঝিয়ে দিলেন যে তিলক এবং মালা হলো মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পেয়ারা গাছের পেয়ারা চারটা তাকাচ্ছে আপনার দিকে, আপনি তাকাচ্ছেন কেউ কোথাও আছে নাকি, পেয়ারা তুলতে যাচ্ছেন, তখনই মনে পড়ে যাবে মালা আছে তিলক আছে, পাছে লোককে কিছু বলে মাস্টার। একে রাখবেন, আপনার কাজ আছে। এই জন্য যদি পারেন তবে ঠির মালা পড়লে কী লাভ হয় আপনারা তো জানেন, বেগুন গাছ লাগিয়েছেন বেড়া যদি না দেন গরু ছাগলে ছিঁড়ে খাবে, গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে যদি তুলসীর মালা নামক বেড়া না দিই তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যুক্তিগুলো দেখবেন তারপর নেবেন। মালা পড়লে কি হয় বিজ্ঞান বলল, এই দিয়ে দেখেন বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। মোটা মোটা তুলসীর মালা গলায় পড়ুন, রাস্তা দিয়ে পড়ে যান, রেকর্ড দেখাতে পারবেন না, সেই মানুষকে সাপে কেটেছে, যদি কাটে সে ভালো হয়ে যাবে, তুলসী মালার বিরাট গুণ আছে বিজ্ঞান বলে দিয়েছে। তাহলে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বিজ্ঞান বিশ্বাস করলেন, ধর্মকে তর্ক দেখ, ধর্মের যুক্তি দেখিয়ে দিই। আপনি এখান থেকে কলকাতা গেলেন, ট্রেনে চেপে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে বলবো ওরে এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে নামিয়ে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে। বাবা তুলসীর মালা পড়ুন, আপনার দেহটা যে কোনো জায়গায় চলে যাক, আপনি তুলসীর মালা পড়ে থাকলে আপনার দেহের গতি হয়ে যাবে। বাস্তব কি বললো, আপনাদের ভাল্য গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে, সবার ভোজ হচ্ছে বাড়িতে অনেকেরই, দরজাতে প্রচুর কুকুর যাবে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু যে কুকুরকে লাঠি দিয়ে তার আহা, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াবেন, একটা কুকুরকে লাঠি দিয়ে তাড়াতে থমকে যাবেন, কেন বলুন তো, যে কুকুরের গলাতে বেল বাঁধা আছে, বেল তো কুকুর বাঁধে নাই, ওর একজন মালিক আছে বেঁধেছে, যার গলাতে বেল আছে তার একজন মালিক আছে, যার গলাতে মালা আছে তার কেউ থাকার না থাক একজন মালিক আছেন, তিনি কৃষ্ণ। তো আমি আপনাদের বলে দিই, অনেকে বলে মালা পরবো দাদা, কিন্তু মালা পরলে তো মানে বুঝতে পারছেন, কালকে ভাই ফোটা বৃহস্পতিবার, তাও চালিয়ে দিয়েছে মাথা খারাপ, মানে ভাই ফোটার দিন আমাদের দুঃখের ব্যাপার, বৃহস্পতিবার দিন আজ ভাই ফোটা চলবে না, মানে ভাই ফোটার দিনও চলছে। বাবা অপরাধ যদি না নেন তো কিছু মনে করবেন না, আমাদের দুর্গাপুজোতে আসতে, আমাদের দুর্গাপুজোতে একটা জায়গাতে দেখতে পাচ্ছিলাম গান করতে গিয়ে, দেখি দুর্গাপুজো একটা শিক্ষিত ছেলে, সে মদ খেয়ে রাস্তাতে পড়ে আছে, তার মাকে বলছে, তার ছেলেটার নাম পটল, বহু শিক্ষিত ছেলে, পটলের মা একজন মেয়ে বলছে তোমার ছেলে দেখো শিক্ষিত ছেলে মদ খেয়ে পড়ে আছে, তো পটলের মা বলছে পুজোতে এক একটু খাবে না, এখন লক্ষ্য করুন এখন পুজো পেরিয়ে গেল আবার এক মাস পরে পড়ে আছে, ও পটলের মা পুজো তো পেরোলো আবার পড়ে আছে, বেটা ছেলে একটু খাবে না, মানে আমরা কেমন দিচ্ছি বুঝতে পারছি না, সাহায্য করছি যে তুই কর কোনো অসুবিধা নেই, আবার পটলে যখন পকেটে পয়সা শেষ মাকে বলছে দিবি না তো গালে চড়িয়ে দেবো পয়সা বের কর, এক চর মাকে দিয়েছে, সেই মেয়েটি সুযোগ পেয়ে বলছে পটলের মা আজ নাকি পটল তোমাকে মেরেছে, বলছে একটু খেয়ে ফেলেছে তাই মেরেছে, মানে কোনোতেই কোনো অসুবিধা নেই আর, আমাদের বৃহস্পতিবার কোনো অসুবিধা নাই, শনিবার কোনো অসুবিধা নাই, করলে হলো গুরুদেবের কথা আমরা শুনবো না, যা বলবে বলবে বৃহস্পতিবার ভাইফোঁটা পড়েছে আর ভাইফোঁটা পাবো, আমার আমার সম্বন্ধে এসছে সালা এসছে কতজন এসছে, অপরাধ নেবেন না বাবা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। অনেকে বলে তুলসীর মালা পড়লে খেতে পাবো না, আমি বললাম কোনো অসুবিধা নাই, এখন তো প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, বলে কেন খাবে তখন খুলবে, আর খাওয়া শেষ হলে স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে, নিবেদন আপনাদের সামনে, আপনার মালা কিন্তু পড়ুন তাতে যা হবে। কৃষ্ণ কালিয়নাথকে দমন করেছিল কবে? মাইরা
মাথায় রাখবেন একটা একটা করে কথা শুনবেন আপনার জীবন পাল্টে যাবে। কৃষ্ণ কালিয়নাথকে দমন করেছিল কখন? ঝুলন পূর্ণিমার দিন। আমি একটা একটা করে বলবো, মাঝে কিন্তু প্রশ্ন করব, উত্তর দিতে হবে আপনাদের। আমি বলে দিলাম কৃষ্ণ কালিয়নাথকে দমন করেছিল কোন দিন? পূর্ণিমা। কোন পূর্ণিমা? ঝুলন পূর্ণিমা। দুই, কৃষ্ণ যেদিন কালিয়নাথকে দমন করেছিল সেদিন কিন্তু বৃন্দাবনে শত শত সূর্য উঠেছিল। কটা উঠেছিল? না, বৃন্দাবনে সেদিন ১২টি সূর্য উঠেছিল যেদিন কৃষ্ণ কালিয়নাথকে দমন করেছিল। প্রশ্ন করবেন ১২টা কেন, একটা সূর্য ১২টা কেন? আসলে কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বলছে, সূর্যদেব তুমি এক কাজ করো, আমাদের গোবিন্দের সুরে তাপ দাও, গোবিন্দ কষ্ট পাচ্ছে বলে। সেদিন সূর্যদেব এক নয় বহু হয়ে ১২টি প্রকাশ করে সূর্যদেব কৃষ্ণকে তাপ দিয়েছিল। মানে এখানে কৃষ্ণ কি কখনো ঠান্ডা হয়ে যায়? আসলে পরীক্ষা করছে ভক্ত মাই কেমন ভালোবাসার দেয়, এটা পরীক্ষা করছে। আচ্ছা, কৃষ্ণ যেদিন কালিয়নাথকে দমন করেছিল, মায়েরা সবাই লক্ষ্য করুন, সেদিন একজনের জন্মদিন ছিল দাদা বলরামের। কৃষ্ণ জানে দাদা বলরামের জন্মদিন, যদি আজকে দাদা আমার সঙ্গে যায় তাহলে কালিয়নাথকে দমন করতে পারবো না, আজ সুযোগ, আজকে আমি চলে যাই। কৃষ্ণ যেদিন কালিয়নাথকে দমন করেছিল মা, সবাই দেখবেন সাপের জিভটা কাটা না গোটা, জোরে বলুন, হাত দিয়ে দেখেছেন না কাছে গিয়ে দেখেছেন? এবার হাত দিয়ে দেখবেন কি হয় তারপর। আচ্ছা, সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল, আর সেই কদম্ব বৃক্ষ থেকে অমৃত একটুখানি পড়ে গেছে, এই ভেবে সাপগুলো সব ঘাসের মধ্যে চাটতে শুরু করেছে যদি অমৃত পায়। কিন্তু একটুখানি অমৃত পড়ে নেই, চাটাটাই সার হয়ে গেল, যে ঘাসের মধ্যে চাটছিল ওই ঘাসটার নাম হচ্ছে এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে চাটতে জিভটা তখন থেকে কেটে গেছে, আর তখন থেকে সাপেদের জিভ দুটো। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাথকে দমন করলেন, এই কালিয়নাথটা পূর্বজন্মে কি? রাজা চন্দ্রধ্বজ। রাজা চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড, এই যে রাজা চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারলো না, কিন্তু আমি তোমাকে একটা উপায় বলবো ভালো হতে পারে। কি উপায়? মাই ঠিক করুন, কি উপায়? তুমি যে বাড়িতে বাস করছো তার উত্তর দিকে, পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা লোক দিয়ে রাজহাঁসটাকে ধরে আনলো, তাকে হত্যা করতে গেল। রাজহাঁসকে দেখে কেঁদে বললো, রাজামশাই বিনা কারণে হত্যা করবেন কেন? আমি একটা উপায় বলে দেবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মণি বসে আছে, বৈষ্ণব, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বললো, হত্যা করে কী লাভ আছে, উপায়টা দেখি। সোনার পাত্র নিয়ে রাজামশাই গেলেন মণিবরকে, বললেন, মণিবর তোমার ডান পাটায় গিয়ে দাও। যেন ডান পাটায় গিয়ে দিচ্ছে, জল দিয়ে ধুয়েছে, ছি, এ জল পান করবো কী করে, পুঁজ আর রক্ত। তোমার বাঁ পাটায় গিয়ে দাও। ও, বাঁ পাটাতে আবার পুঁজ রক্ত তার সঙ্গে পোঁকা, কিন্তু জল গ্রহণ করতে পারলো না, জলটা মাথায় করে আনলো। যে না জলটা মাথায় করে আনলো, মায়েরা, রাজা চন্দ্রধ্বজের দুটো পত্নী ছিল স্ত্রী, তারা বললো, স্বামী জল পান করতে পারলে না, আচ্ছা দাও 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 আমরা পান করি। এই বলে যে না দুজন স্ত্রী পান করেছে, আমি সেই মুনি ছুটে এসে ক্রোধে ক্রোধাম্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে, তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হবে, তুমি হবে কালিও না। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বললো, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হো, কুলে জন্ম হো, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারি, যিনি বৈষ্ণবের কৃপা পায় তার তো আর কোনো কিছুর দরকার হয়, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রিক, সর্বশাস্ত্রিক এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়, বৈষ্ণব এদিকে এদিকে। বৈষ্ণব বললো, রাজা চন্দ্রধ্বজ তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, আশীর্বাদ দেবো, যে মাথাতে আমার চরণ ধোয়া জল আনলে সেই মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য হবে। বাবা, কালিয়নাগের মাথায় কৃষ্ণ নেচেছিল। কালিয়নাগ কোথায় বাস করত? যমুনার কালিদহ হবে। পণ্ডিত বলছে আমাদের মধ্যে বিষ আছে, যার মধ্যে প্রচণ্ড ক্রোধ আছে তার মধ্যে বিষ আছে, যার মধ্যে প্রচণ্ড অভিমান আছে অহংকার আছে তার মধ্যে বিষ আছে। এই বিষগুলোকে দূর করতে গেলে কি করতে হবে? ও মাইরা, রামকৃষ্ণ ঠাকুর বলেছে শরীরের মধ্যে এই বিষগুলোকে দূর করতে গেলে একটা কাজ করতে হবে, মানুষগুলো জন্মগ্রহণ করেছে ব্যবহারটা ভালো করতে হবে।
কিরকম আমি ছোট করে বুঝিয়ে দিই, আপনার বাড়িতে কেউ এসেছে, আপনি দুটো মিষ্টি জল দিতে পারলেন না, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। যদি মিষ্টি কথা বলবেন আপনার লাভ আছে, আর খারাপ কথা বলবেন আপনি আরো খারাপের দিকে চলে যাবেন, এই বিষগুলো সব নষ্ট হয়ে যাবে, হ্যাঁ এই কালীয় নাকগুলো সব দমন হয়ে যাবে যদি আমরা মিষ্টি কথা বলতে পারি, যদি হরি কথা বলতে পারি আমাদের লাভ আছে। এখন প্রশ্ন হচ্ছে কালীদহের জলে কালীয় নাক বাস করে, বিষ আর জল সমান সমান, অর্ধেক জল অর্ধেক বিষ। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের এই ভাল্য গ্রামের এলাকাতে কোথাও পদ্ম ফুলের পুকুর আছে, যেখানে পদ্ম ফুল আছে আপনারা দেখেছেন? বেশ আছে। আচ্ছা মায়েরা আপনারা জানেন কিনা জানি না, আমরা আগে দেখেছি আমাদের ওখানে পদ্ম পুকুর ছিল, তো পদ্ম পুকুর একটা সাপ থাকে ওটার নাম পদ্মনাগ, পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে আর কেউ হাসপাতাল যেতে পারেনি, ওখানে মরে গেছে, এত বিশেষ জ্বালা। তাহলে যে পদ্ম ফুল যে পুকুরে থাকে সেই পুকুরে পদ্মনাগ থাকে, ওই সেইখানে তো জলটা বিষ হয় না, তাহলে যেখানে কালীয় নাগ থাকলো কালীদহ হাটটা জল বিষ্ট হয়ে গেল কেন? কারণ আছে। কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ সবাইকে সব কিছু দিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল হে গোবিন্দ আমায় দাও, কি দেবো উদ্ধার করো, ভগবান শোনে নাই। কালীয় নাগ মনে মনে ভাবলো হে গোবিন্দ প্রেম করে তোমার সঙ্গে তোমাকে কেউ না পেলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো, হিরণ্যকশিপু তোমার প্রতি শত্রুতা করেছিল তোমার চরণ শেষে পেয়েছিল, আমি শত্রুতা আরম্ভ করবো, এমনভাবে বিষ ঢালতে শুরু করবো এই পথ দিয়ে কত পশু পাখি পেরিয়ে যাবে আর ছটফট ছটফট করে মরবে, আর যখন মরবে তখন তোমার নাম করে মরবে, আর তোমার নাম করে মরলে তুমি যেখানেই থাকো সেখানে এখানে এসে ছুটে আসবে, আর ছুটে এলে আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানেই বসেই তোমার চরণ জীবন লাভ করতে পারবো। তাহলে কালীয়নাককে আপনারা ভেবে নিয়েন না যে শত্রু বটে, উনি ভক্ত বটে। রাবণ হচ্ছে রামের শত্রু সবাই জানেন, কিন্তু না, তত্ত্ব বলছে রাবণ বড় ভক্ত। প্রশ্ন করবে রাবণ বড় ভক্ত কেন মা? রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তার সঙ্গে তার স্ত্রী মন্দোদরীকে বিয়ে করেছিল। একদিন মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এবার তোমার অধঃপতন শুরু হয়েছে। মায়েরা পত্নী যদি পত্নীর মতো হয়, স্বামী যদি বিপথে যায়, স্বামীকে সোজা পথে আনার দায়িত্ব মায়েদের আছে। এই জন্য অনেক মায়েরা সংসার আছে যাদের স্বামী একটু উল্টো পাল্টা, তারা সোজা করে নেয় কেন? তাদের ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা। এখানে মন্দোদরী কি বলছে দেখুন, চৈতন্য করে দিচ্ছে, তোমার লজ্জা করে না? এত বড় বীর দত্ত রাবণ কি বলছে মন্দোদরী, তোমার লজ্জা করে না? কেন? তুমি ভগবানের বউ চুরি করলে, এতদিন তুমি যা করেছো কিচ্ছু বলেনি, আজকে তুমি ভগবানের 10,000 মেয়েকে বিয়ে করলে, আমাকে বিয়ে করলে, তারপর তুমি সীতাকে হরণ করলে, চুপ করে আছো কেন বলো? রাবণ মাথা নিচু করে বলেছিল মন্দোদরী, সীতা যে আমার মা, চুপ করো, তোমার ওই পাপ মুখে সীতাকে মা বলতে লজ্জা করলো না? সীতা আমার মা, সীতা যদি তোমার মা হবে তবে অশোক বনে রাখলে কেন গো? তুমি তাকে তোমার রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলল, মন্দোদরী যেটা তুমি রাজপুরী দেখছো ওটা তো রাজপুরী নয়, ওটা পাপের পুরী, যাকে আমি মা বলে ডেকেছি তাকে কি কখনো পাপের পুরীতে রাখতে পারি? আমি যে তাকে অশোক বনে রেখেছি, অশোক মানে যেখানে শোক নাই। মন্দোদরী বলছে, আবার তুমি মিথ্যে কথা বলছো, তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে আর তুমি বলছো ওখানে শোক নাই, কেন আঘাত করছে তোমার সীতাকে যদি সীতা তোমার মা? রাবণে কেঁদে কেঁদে বলে, মন্দোদরী ও গো মন্দোদরী গো, আমার লোক সীতাকে বারবার আঘাত করে কেন জানো? কেন জানো? এ জগতে নদীতে যদি নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, এই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক নৌকার মালিকই ছুটে আসুক। সীতা যে আমাদের পরপারের নৌকা, আমাদের পরপারের নৌকা, সীতা যে আমাদের পরপারের নৌকা, এই সীতা মাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে, আমায় কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো, আমি ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণে পাবো।
এইজন্য বলল সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়। নারদ মুনি ভগবানকে বলছে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে, ভগবান বলছে নারদ সবচাইতে বড় ভক্ত কে জানো? বলে কে? সংসারে থেকে আমায় যে ডাকে সে বড় ভক্ত। নারদের মাথা খারাপ হয়ে গেল, দিন নাই রাত নাই, আমি নারায়ণ নারায়ণ করে মনে আমার বেটা বলে কিনা সংসারী ভক্ত, আমাকে বোঝাতে তোমাকে হবে, আমি উঠবই না। বলে কেন? সংসারী ভক্ত বড় ভক্ত হলো কেন? ভগবান বলছে নারদ তাহলে প্রমাণ নেবে? বলে হ্যাঁ নেবো, এক বাটি সর্ষের তেল কানাই কানাই পরিপূর্ণ নারদকে দিয়ে বলছে নারদ তুমি সংসারী ভক্ত না বড় ভক্ত প্রমাণ পেয়ে যাবে, তুমি বড় না সংসারী ভক্ত বড় না তুমি বড় ভক্ত। এক বাটি তেলকে নিয়ে পঞ্চাশ হাত যাবে, কানাই কানাই পরিপূর্ণ পঞ্চাশ হাত আসবে, কিন্তু নারদ সাবধান এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো অসুবিধা নাই, আমি পঞ্চাশ হাত যাবো পঞ্চাশ আসবো, কোনো ফোঁটা এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে পঞ্চাশ হাত গেছে, পঞ্চাশ হাত এসছে, প্রভু পঞ্চাশ হাত গেলাম পঞ্চাশ হাত এলাম এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে পঞ্চাশ হাত এলে আমার কথা কবার ভেবেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে, তুমি তো তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, তারাই হলো সব চাইতে বড় ভক্ত। ওই জন্য রামকৃষ্ণদেব বলেছে এক কাজ করো সংসারে থাকো ভগবানের নাম করো, একটু তালি লাগাবেন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে একটু তালিতে চাইটা জুড়ে দেবেন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে।